মন থেকে বিসর্জন, ভালো রেখো মা সবার মন। আজ শুভ বিজয়া, জীবনী শিলিগুড়ির সকল দর্শকদের শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বিজয়ার এবং বিজয়ার মধ্যে কিন্তু বিসর্জন, মন একটু খারাপ সকল বাঙালিরই, সকলেরই মন খারাপ, তার মধ্যে কিন্তু হাসি মুখে মাকে বিদায়, মাকে বিসর্জন দিচ্ছি। এই এমনটাই কিন্তু চিত্র আমরা সরাসরি লাইভ করে দিচ্ছি আপনার সামনে, বিসর্জনের চিত্র। বাগদোগড়া মসজিদ পাড়া যে নদীর ঘাট রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছি সরাসরি লাইভ। নানান রকম কিন্তু যে ক্লাবগুলি রয়েছে সেই সমস্ত ক্লাবের কিন্তু যে মূর্তি রয়েছে প্রতিমা বিসর্জন কিন্তু একের পর এক শুরু হয়ে গেছে, এবং বাচ্চারা দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য যে বিজয়ার উল্লাস এবং বিসর্জনের উল্লাসে কিন্তু খুশি সকল বাচ্চারাই কারোর সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন খুশিতে আত্মহারা নানান কিন্তু যে পুজোকণ্ড মণ্ডপের যে মহিলারা রয়েছে, মহিলা বাচ্চা থেকে শুরু করে সকলেই কিন্তু খুশিতে আত্মহারা। অসংখ্য দেখতে পাচ্ছেন অসংখ্য মহিলা নারী থেকে শুরু করে মেয়েরা সকলেই, ছেলে মেয়ে সকলেই কিন্তু অসংখ্য লোকে কিন্তু মসজিদ পাড়া থেকে সরাসরি লাইভ তুলে ধরছি জীবনানী শিলিগুড়ির পর্দায় বিসর্জনের সেই চিত্র আপনাদের সামনে। নানান রকম কিন্তু নাচ গানের মাধ্যমে কিন্তু উল্লাসে, মন খারাপ তারপরেও কিন্তু মা চলে যাচ্ছে তবুও কিন্তু হাসি মুখে মাকে বিদায় দিতে হবে, এমনটাই কিন্তু চলে থাকে আমাদের মধ্যেই। দেখতে পাচ্ছেন নাচ গানের মধ্যে নানান রকমভাবে কিন্তু খুশির মধ্যেই কিন্তু বিজয়ার উল্লাসে কিন্তু মেতে উঠেছেন গোটা শহরবাসী। সরাসরি কিন্তু হুলিয়া নদীর কিন্তু মসজিদ পাড়া বাগদোগড়ার থেকে কিন্তু তুলে ধরছি সেই চিত্র আপনাদের সামনে সরাসরি লাইভ। রয়েছে কিন্তু প্রশাসনের তরফ থেকেও কিন্তু পুরোপুরি নজরবিন্দ, বাগডোগরা থানার পুলিশ, বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা সকলেই কিন্তু উপস্থিত রয়েছেন সেই মহা যে রয়েছে হলিয়া নদীর ঘাটে। খারাপ লাগে কিন্তু এক একটা দিন কিন্তু আমরা অপেক্ষা করে থাকি, মা আসছে মা আসছে, আবারও কিন্তু আজ বিজয়া মা চলে যাচ্ছে। দুঃখ নিয়েও লাভ নেই, আমরা কিন্তু আবারও মেতে উঠবো, আবারও কিন্তু সেই খুশির সেই মা আবারও আসবে আগামী বছর, সেই জিনিসটি কিন্তু মাথায় রেখেই মাকে কিন্তু বিদায় দিচ্ছি। বিজয়ার উল্লাসে দেখতে পাচ্ছেন মেতে উঠেছে শহরবাসী সকলেই কিন্তু, সকলেই কিন্তু খুবই Thank you.
বছর কিন্তু সরাসরি লাইভ করে ফেলা আপনার সামনে জীবনী নিয়ে শিলিগুড়ি পর্দায় বিসর্জন, প্রথম থেকে বিসর্জন সকলেই কিন্তু দেখলেন সেই বিসর্জনের চিত্র, কিন্তু বাগডোগরা মসজিদপাড়া থেকে তুলে ধরলাম হলিয়া নদীর সেই বিসর্জন চিত্র। জুলে যাবো, আবারও ফিরে যাবো আগামী আপডেট নিয়ে। ততক্ষণ দেখে থাকুন, চোখ রাখুন জীবনী শিলিগুড়ি পর্দায়। ধন্যবাদ।